সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে সারা বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং মানুষের যে দৃষ্টি, সেটি হলো বরগুনাতে যেটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। সেই হত্যাকাণ্ডে একজন নবদম্পতি যুবক, একেবারে যুবক, তিনি নির্মমভাবে নিহত হয়েছেন স্থানীয় কতিপয় সন্ত্রাসীদের হাতে। এবং তার স্ত্রী, যার নাম মিন্নি, ইতিমধ্যেই সারা দেশে এই মিন্নির নামটি বেশ পরিচিত হয়ে উঠেছে। সেই মিন্নি তার জীবনের ঝুঁকি নিয়ে এবং সম্পূর্ণ ব্যতিক্রমীভাবে, কেননা বাংলাদেশে মিন্নি যেভাবে তার স্বামীকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য যে চেষ্টা করেছেন এবং যেভাবে তিনি প্রকাশ্য রাজপথে স্বামীকে বাঁচানোর জন্য সকলের সাহায্য চেয়ে অকাতরে কান্না করেছেন, চিৎকার করেছেন, এবং শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে তামসা দেখেছে, কেউ ছবি তুলেছে, ভিডিও তুলেছে, কিন্তু কেউ মিন্নিকে সাহায্য করতে এগিয়ে আসেনি। তো এই অবস্থাতে মিন্নির যে স্বামী রিফাত, বরগুনা শহরে, সেই রিফাত ওখানে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায়। মারা যাওয়ার পরে যখন এই ঘটনার যে ছবি, ভিডিও ক্লিপ, এটা যখন সারা দেশে ফেসবুকের মাধ্যমে, অন্যান্য সামাজিক মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, সমস্ত জনমত এটার বিচারের ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে। এবং মুহূর্তের মধ্যেই মিন্নি নামক যে মেয়েটি, সেই মেয়েটি সারা বাংলাদেশে অনেকের কাছে একটা আইকন হয়ে ওঠে। সে আইকন হয়ে ওঠে সে তার সাহসের জন্য, তার বয়সের কারণে, কেন বয়সে তার যে বয়স সম্ভবত 20-21-22 বছরের বেশিতে হবে না বা 23 বছরের বেশি হবে না। এবং আরেকটি বিষয় হলো মানুষের স্নেহ আকর্ষণ করার জন্য তিনি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলেন। অল্প কিছুদিনের মধ্যে সমস্ত দেশে মিন্নি হিরোতে পরিণত হয়ে যান, নায়িকাতে পরিণত হয়ে যান, অনেকে তার প্রতি সিম্প্যাথাইজড হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বাঙালি জাতির যে অস্থির চিত্ত, সেই অস্থির চিত্তের কারণে, আমাদের অভ্যাসের কারণে, অস্থিরতার কারণে আমরা কোনো একটা বিষয়ের প্রতি আসলে বেশিক্ষণ নিবিষ্ট থাকতে পারি না। আমাদের ভালোবাসাও যেমন মানুষের প্রতি দীর্ঘস্থায়ী হয় না, আবার আমাদের যে ঘৃণা সেটাও খুব বেশি কাল দীর্ঘস্থায়ী হয় না। আমরা মুহূর্তের মধ্যে যাকে ঘৃণা করি তাকে কিছুক্ষণ পরে বুকে টেনে নেই, আবার যাকে বুকে টেনে নিলাম তাকে অপমান করে, লাঞ্ছিত করে মুহূর্তের মধ্যে তা আমরা দূরে তাড়িয়ে দিই। এটা হলো আমাদের বাঙালি জাতির একটা চিরন্তন বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যের কারণটার জন্যে বরগুনার যে হত্যাকাণ্ড, সেটা যারা একসময় নায়ক ছিল তারা খলনায়ক পরিণত হয়ে গেল এবং খলনায়করা নায়িকাতে পরিণত হয়ে গেল, খলনায়িকাতে পরিণত হয়ে গেল। তো এই যে আমাদের যে সামাজিক মতিভ্রম, এটা কেন হলো, কিভাবে হলো, এটা নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। প্রথমত একটা জিনিস ভাবার চিন্তা করুন যে 22-23 বছর বা ধরুন সর্বোচ্চ 25 বছরের একজন যুবক এবং যুবতী, তারা বিয়ে করেছে মাত্র 2 মাস আগে, তো তাদের মধ্যে কতটুকু সামাজিক সম্পর্ক হতে পারে, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, যখন অপ্রত্যাশিতভাবে, অভাবিতভাবে রাজপথে স্বামী স্ত্রী দুজন হাঁটছে ভাবনাহীনভাবে, হঠাৎ করে দেখা গেল যে অপ্রত্যাশিতভাবে একদল সন্ত্রাসী রামদা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে স্বামী বা স্ত্রীর প্রতি আক্রমণাত্মক ভূমিকা নিয়ে কোপানো শুরু করলো এবং তাকে রক্তাক্ত করলো, নির্মমভাবে রক্তাক্ত করলো। তো এই অবস্থাতে আপনি, আমি, আমরা যারা সমালোচনা করছি, আমরা যারা প্রশংসা করছি, আমাদের কতজনের মন, মেজাজ, মর্জি স্থির থাকতো, একটু প্রশ্ন করুন দয়া করে নিজের কাছে। দ্বিতীয়ত, আপনার, আমাদের মধ্যে কতজন ওই ঘটনায় সঙ্গীকে রেখে পালাতেন এবং কতজন দাঁড়িয়ে থাকতেন, এবং আপনার, আমাদের মধ্যে কতজন সঙ্গীকে বাঁচানোর জন্য সেই সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেন একা, বাঘের মতো, সিংহের মতো অথবা সিংহের মতো, একটু বিবেচনা নিয়ে ভাবুন। তো যদি আপনি ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিডিও ক্লিপে যেটা দেখা গিয়েছে যে তারা কলেজে গিয়েছিল এবং কলেজ থেকে মিন্নি এবং তার হাজব্যান্ড দুজনে ফিরে আসছিল, তো তাদের মধ্যে যে কোনো কারণে আমার কাছে মনে হচ্ছিল যে কথা কাটাকাটি হচ্ছিল বা একটু মান অভিমান ছিল কোন একটা বিষয়ে, এবং এই মান অভিমানটা যে পূর্ব পরিকল্পিত ছিল না, এটা যে হঠাৎ একটা ভুল ছিল, এইটা একটা ভিডিওতে দেখা যায়। এই কারণে মিন্নি যখন মোটরসাইকেলে ওঠার চেষ্টা করে আবার সেখানে ফেরত আসছিল কলেজের দিকে, তখন সে খুব
অনুনয়ের ভূমিকায়, করুণার ভূমিকায় মুখে একটা স্মিত হাসি দিয়ে একটা সরি বলার, দুঃখ প্রকাশ করার ভঙ্গি নিয়ে স্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছিল ক্ষমা চাওয়ার জন্য। ঠিক এই সময়টা যখন ঘুরছিল, এই সময়টাতে সর্বসাকুলে 30 সেকেন্ড সময় গেছে। এই 30 সেকেন্ড সময়ের মধ্যে সন্তানের শিরে এসে আক্রমণ করেছে। এখন মিন্নিকে নিয়ে যারা সমালোচনা করছেন তাদের বক্তব্যটা হলো যে সে কেন একটা দৌড় দিয়ে মোটর সাইকেল উঠল না, যদি সে 30 সেকেন্ড ওখানে দেরি না করত তাহলে হয়তো সন্ত্রাসীরা সেখানে আসতো না। দিস ইজ তাদের একটা যুক্তি। 2 নম্বর যুক্তি হলো যে যখন মিন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল, সে কেন স্বামীকে জড়িয়ে ধরল না, সে কেন সন্ত্রাসীদেরকে জড়িয়ে ধরে তাদেরকে ফিরানোর চেষ্টা করল। কি দুর্ভাগ্যজনক নিয়তি এবং পরিণতি আমাদের বুদ্ধিভিত্তিক যে চেতনা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে, কতটা দেউলিয়াতে পৌঁছেছে, এই একটা বিষয় দিয়ে আপনি বুঝতে পারবেন। এরপরে কিছু কিছু মানুষ বলছে, এমনকি মিন্নির যারা আত্মীয় স্বজন নয়, মানে রিফাতের যারা আত্মীয় স্বজন, তারা বলছে এ কেমন স্ত্রী, স্বামীকে আক্রমণ করা হচ্ছে, শুধু স্বামী একা কোপ খেল, সন্ত্রাসীরা কেন তাকে কোপ দিল না, কেন তার গায়ে 10-12 কোপ পড়ল না, তাহলে বোঝা যেত যে তার সঙ্গে তার কোনো, মানে সন্ত্রাসীদের সঙ্গে মিন্নির কোনো সম্পর্ক নেই। তো এই সমস্ত কথাবার্তা হচ্ছে। এবং সর্বশেষ খবর হলো যে মিন্নিকে গ্রেপ্তার করা হয়েছে, মিন্নিকে জিজ্ঞাসাবাদের নামে। মিন্নি ছিল এই মামলার 1 নম্বর প্রধান সাক্ষী, 1 নম্বর সাক্ষী, এবং এই 1 নম্বর সাক্ষী মেনেছেন যে মিন্নির শ্বশুর তিনি মামলাটা দায়ের করেছেন এবং তিনি সজ্ঞানে মিন্নির পক্ষে কাজ করেছেন, মিন্নির প্রতি স্নেহাশীষ ছিলেন, মিন্নির প্রতি দুর্বল ছিলেন, মিন্নিকে স্নেহ করতেন, এবং তিনি তার এই পুত্রবধূর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণেই তার পুত্রের হত্যাকাণ্ডের 1 নম্বর সাক্ষী তিনি তার এই পুত্রবধূকে করেছেন। তো সেই মানুষটি রাতারাতি একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টো দৌড় দিয়ে তিনি বিরাট এক সংবাদ সম্মেলন করে বললেন যে এই ঘটনার সঙ্গে মিন্নি জড়িত। এবং পুলিশ সঙ্গে সঙ্গে করলো কি, তাকে ধরে নিয়ে গেল এবং তাকে সারাদিন আটকে রাখলো, জিজ্ঞাসাবাদ করলো। যে 24-25-22-23 বছরের একটা মেয়ে, যার স্বামী এত নির্মমভাবে রাস্তার মধ্যে, প্রকাশ্য রাস্তায় সন্ত্রাসীদের দ্বারা নিহত হলো, তার যে শারীরিক এবং মানসিক অবস্থা, এই অবস্থায় তার জবানবন্দি গ্রহণ করাটাই একটা মানসিক অসুস্থতার লক্ষণ। উন্নত বিশ্ব যদি হতো, এই মেয়েটার ট্রমা দূর করার জন্য অ্যাটলিস্ট তাকে 3-4 মাস মানসিক চিকিৎসা দেওয়া হতো, এবং মানসিক চিকিৎসক যখন তাকে বলতেন যে এই মেয়ে পরিপূর্ণ সুস্থ আছে, এখন তিনি কথা বলতে পারবেন এবং তার স্মরণশক্তি প্রবল আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে একজন যাকে বলে মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে পারি যে অনেক জ্ঞানী লোক, অনেক গুণী লোক, অনেক সাহসী লোক হঠাৎ করে বিপদের মধ্যে পড়লে তার মতিভ্রম ঘটে, সে অনেক কিছু ভুলে যায়, সে ঠিক মতো কথা বলতে পারে না, তার জিহ্বার মধ্যে জড়তা চলে আসে, তার কথার মধ্যে জড়তা চলে আসে, সে এলোমেলো কথা বলতে থাকে। 2 নম্বর হলো, মানুষের জীবনে যখন কোনো একটা ট্রমা ঘটে, দুঃখজনক ঘটনা ঘটে, ঝগড়া, দ্বন্দ্ব, ফেঁসা, দুর্ঘটনা, কেউ আত্মীয় স্বজন মারা গেলে, এবং এটা যখন একটা বিভীষিকা হয়, এই ট্রমাটা কখনো কখনো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর এবং কারো কারো জীবনে সারাটা জীবন থেকে যায়। কাজী মিন্নির এই দুর্ঘটনাটা কি বিনোদনের বিষয় ছিল মিন্নির জন্য, বা মিন্নির যে সেই রাস্তায় আত্মচিৎকার কান্না, এটি কি তার অভিনয় ছিল, সে কি পুতুল নাচের ইতি কথার মতো অভিনয় করেছিল সেদিন, নাকি আত্মচিৎকার করে প্রকাশ্য রাজপথে সে আয়ে মানুষের সাহায্য চেয়েছিল, এবং মিন্নি যেভাবে সাহায্য চেয়েছিল, আমার তো মনে হয় যে আরো সে আজিম পর্যন্ত কম্পন ধরেছিল তার এই আত্মচিৎকারে, কিন্তু কোনো পাষণ্ডের মন সেদিন গলেনি। সেই পাষণ্ড মানুষেরা আজ এখন এই নিরপরাধ মেয়েটিকে বিভিন্নভাবে নাজেহাল করার জন্য প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চরিত্র নিয়ে তার সম্পর্কে প্রচণ্ড রকম আজে বাজে কথাবার্তা বলা শুরু করলো। কী কথা বলা শুরু করলো, সেটি হলো নয়ন বন্ড নামে যে সন্ত্রাসী এবং তার অধীন এবং তার সঙ্গে আরও সম্পৃক্ত ছিল প্রায় 100 খানেক সন্ত্রাসী, যারা ওই শহরে সন্ত্রাস, মাদক, নারী পাচার, পতিতালয় থেকে পতিতা এনে ঘরে ফুর্তি করা,
এবং কুলবধূদেরকে অপমান করা, লাঞ্ছিত করা, এখনও কোনো খারাপ কাজ নেই যারা ওই শহরে কাজ করেনি। এবং এই কাজের সঙ্গে নয়নের মাই বলেছে, তার ছেলে একটা সময় খুবই লাজুক ছিলেন, ভালো ছিলেন, সেই ছেলেটি প্রভাবশালী রাজনীতিবিদ, প্রভাবশালী ঘুষখোর সরকারি কর্মকর্তা, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এবং মাদক সিন্ডিকেটের কবলে পড়ে অল অন এ সাডেন ওই গডফাদার হয়ে যায়, 007 নাম দিয়ে বন্ড, নয়ন বন্ড হয়ে যায়। এই নয়ন বন্ডরা পতিতালয়ে গিয়ে ভ্রষ্টাচার করত, রাস্তায় মেয়েদের সঙ্গে ইপটিজিং করত, তারা যাকে ইচ্ছা তাকে গালি দিত, যে মেয়েকে ইচ্ছা তার উনা ধরে টান দিত এবং যাকে ইচ্ছা তাকে টেলিফোনে হুমকি দিত, এবং এর প্রতিকার করার মতো পাওয়ার মতো কোনো রকম অবস্থা ওই বরগুনা শহরে ছিল না। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি এরা এই পরিস্থিতি বুঝতে পারবো না, কিন্তু যারা জেলা শহরে বাস করেন, যারা উপজেলা শহরে বাস করেন কিংবা কোনো গ্রাম্য পৌরসভা বা শহরে বাস করেন, সেখানে কতগুলো পরিবার, কতগুলো সন্ত্রাস, সন্ত্রাসী বাহিনী এবং রাজনৈতিক মদতপুষ্ট খুব বাজে লোক, তারা যে তাণ্ডব চালায় সমাজে, তারা চাঁদাবাজি করে, মদ খায়, জুয়া খেলে, অন্য যে সমস্ত আজে বাজে কাজকর্ম করে, সেই সমস্ত আজে বাজে কাজকর্মের সঙ্গে অভিযোগ আছে যে প্রশাসনের কর্তা ব্যক্তিদের একটা সংযোগ থাকে। যেমন ধরুন একটা ছোটো বাজার থেকে প্রতি মাসে 5 লাখ টাকা সন্ত্রাসীরা চাঁদা আদায় করে, তারা চাঁদা আদায় করে নিজেরা রাখে 2 লাখ, বাকি টাকা কিন্তু একটা লোকদের হাতে, একটা গ্রুপদের হাতে যায় যারা এই সমাজে ভুড়িওয়ালা, এই সমাজের প্রভাবশালী বলে, এই সমাজের ক্ষমতাশালী বলে পরিচিত। এই লোকগুলোর সত্র ছাড়াতে ওখানে এমন একটা অবস্থা হয়ে যায়, মজলুমের কান্না এমন একটা জায়গাতে হয়ে যায় যারা কোথাও বিচার পায় না। কোর্টে যাবেন অসম্ভব ব্যাপার, কাছারিতে যাবেন অসম্ভব ব্যাপার। এবং আমি এই নির্বাচনের সময় নিজে এই যে 29 তারিখ যে কালো রাতের নির্বাচন, 29শে ডিসেম্বরের কালো রাতের ভয়াবহ নির্বাচনের মধ্যে পড়ে আমি নিজে বুঝেছি আজাব কাকে বলে, গজব কাকে বলে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় চলে গেছে। তো আমার মতো একজন পরিচিত মানুষ তার যদি ওই অবস্থা হয়, তাহলে একজন সাধারণ মানুষ, মিন্নির মতো একজন সাধারণ মানুষ, তার অবস্থা কেমন হবে। এখন অভিযোগকারীরা মিন্নির বিরুদ্ধে অভিযোগ করছে, কি অভিযোগ করছে, তার অভিযোগ করছে যে নয়ন বন যে মারা গেছে তার কল লিস্টে মিন্নির নম্বর পাওয়া গেছে। আরে বাবা, এটা তো মিন্নি অনেক আগেই বলেছে, বারবার বলেছে যে নয়ন বন প্রত্যেকটা মুহূর্তে তাকে টেলিফোন করে উত্তক্ত করত, এবং সেই টেলিফোনে উত্তক্ত করার প্রতিকার শেষে তার স্বামী, তার শ্বশুর, তার শাশুড়ি, ওই শহরে সবাইকে বলেছে, কাউকে না পেয়ে তার মা, মানে ওই নয়ন বন্ডের মার কাছে গিয়েছে সাহায্যের জন্য। তার মা কান্নাকাটি করে বলেছে, মা গো আমার ছেলে অপকর্ম করে, এই বাসায় বসে অপকর্ম করে, আমি তাকে কিছুই করতে পারিনি এবং সে আমাকেও মারধর করে, তুমি বরং দেখে শুনে একটা বিয়েথা করে ফেলো, একটা বিয়েথা করলে বোধহয় ওর এই বদমাশিটা কমবে। তো এরপরে পারিবারিকভাবে বিয়েথা হলো, এবং দেখেন বরগুনা শহরের মতো একটা জায়গাতে, ছোট্ট একটা শহর, এখানে যদি মিন্নির ওই ধরনের নয়ন বন্ডের সাথে তার বিয়েটা ওরকম হতো, বিয়েটার ঘটনা ঘটতে, এটা অজানা কোনো ব্যাপার থাকতো না, সবাই জানতো। এবং সেখানে আপনার যে রিফাত মারা গেছে, রিফাতের পরিবার কোনো দিন এই মেয়েটার সঙ্গে তাদের সম্পর্ক করতো না, বিয়ে হতো না, অর্থাৎ 2 মাস আগে যখন বিয়ে হয়েছে তখন আজকের যে অভিযোগগুলো ছিল, এই অভিযোগ আমরা এখানে বসে যারা গাল ফুলিয়ে মুখ ফুলিয়ে আন্দাজে বলছি। এবং একটা কথা আপনারা মনে রাখবেন, কারো গীবোধ করা এটা কিন্তু কবিরা গুণা, এবং কোনো বিষয় না জেনে বলা আরও কবিরা গুণা। এবং তার চেয়ে বড়ো ব্যাপার হলো একটা নিরপরাধ নারী এবং অসহায় নারীর ব্যাপারে গীবোধ করা, এটা যে কত বড় গুণা একমাত্র আল্লাহ এবং তার রাসূলই বলতে পারবেন, আপনারা বলতে পারবেন না। কাজে আমি দেশবাসীকে অনুরোধ করব যে অন্ততপক্ষে মিন্নি সম্পর্কে, রিফাত সম্পর্কে, রিফাত মারা গেছে সে মৃত ব্যক্তি সম্পর্কে সমালোচনা করা যাবে না, মিন্নি এখন অসহায় অবস্থা আছে তার সম্পর্কে যদি পারেন সাহায্য করেন, যদি পারেন তার ভালো দিকগুলোকে প্রশংসা করেন, তাহলে সমাজ উদ্বেলিত হবে, সমাজ এই সমস্ত ভালো কাজে এগিয়ে আসবে। আর যদি না পারেন, যেটা জানেন না পরিপূর্ণভাবে, আপনি গুনার ভাগিদার হবেন না। দয়া করে আপনার প্রতি করজোর অনুরোধ, কেন একজন মুসলমান হিসেবে আপনাকে এটা সতর্ক করা আমার জন্য একটা নৈতিক দায়িত্ব। তো এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমাকে যারা সমালোচনা করে বা তোমাদেরকে যারা সমালোচনা করে তাদের বেশিরভাগই তোমাদের সম্পর্কে জানে না বা আমার সম্পর্কে জানে না। এবং আমি নিজেও দেখেছি যে অনেক লোক এজ এ রাজনীতিবিদ হিসেবে সারা বাংলাদেশে বিশেষ করে সামাজিক মাধ্যমে আমাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করে। তা আমি বিভিন্ন প্রোফাইলে গিয়ে দেখি তার বাড়ি হয়তো নোয়াখালী,
তার বাড়ি হয়তো কুমিল্লা, তার বাড়ি চট্টগ্রাম, এখন চট্টগ্রামে কেউ ওমানে থাকে, এখন সে কোথা থেকে শুনছে গোলাম মোল্লা রনি এই এই জিনিস, তার সম্পর্কে একটা বাজে কথা সে বলে দিল, ফেসবুকে বলে দিল, এই হলো আমাদের নৈতিক চরিত্র। এবং সেই নৈতিক চরিত্র থেকে আমরা মিন্নি সম্পর্কে যা মুখে আসে যাচ্ছে তাই বলছি, এবং এই আমাদের বলার কারণে, আমাদের বলার কারণে দেখেন এই পুলিশ বা ওই তার সঙ্গে সঙ্গে ওখানকার যারা মিন্নির প্রতিপক্ষ ছিল, রিফাতের হত্যাকারী এবং হত্যাকারী তো জানেন যে 11 জন 12 জন বা 13 জন যারা এজাহারভুক্ত আসামি, তাদের বাইরে অন্ততপক্ষে কয়েকশো লোক আছে এই সিন্ডিকেটের সাথে জড়িত। যখন এরকম একটা মামলা আদালতে উঠবে, এর কথাবার্তা বলতে গিয়ে এই ঘুষের টাকা কোথায় যেত, নয়নবর্ণ কার সঙ্গে বসত, কার সঙ্গে টাকা লেনদেন করতো, ইয়াবা কোত্থেকে আসতো, ইয়াবা কার কাছে বিক্রি করতো, এই ধরনের সমস্ত কথা কোর্টে আলোচনা হতো এবং এগুলো কোর্টের নথিতে চলে আসতো এবং পত্রপত্রিকা চলে আসতো। তাতে অনেকের চাকরি চলে যেত, অনেকের চাকরি চলে যেত, এবং এই অনেকের চাকরি চলে যাওয়া যাতে না যায় এই কারণে কিন্তু আসলে এরকম একটা ঘটনার এখন সৃষ্টি হয়েছে। তো আমরা যারা না বুঝে না জেনে এই মিন্নির সমালোচনা করি, সেই সমালোচনাটা যখন খুব বেশি মাত্রায় চলে গেছে, তখনই এই যারা মিন্নির প্রতিপক্ষ তারা একটা সুযোগ পেয়ে গেছে এই মিন্নির বিরুদ্ধে আইনগত একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি চিন্তা করেন যে আমাদের সামাজিক অবস্থা, মন এবং মানসিকতা আমরা কোথায় চলে গেছি, এমন একটা সময় ছিল আমাদের দেশে যখন সমাজে দুর্নীতিবাজরা পালিয়ে থাকত, চোরেরা সব রাতে অপকর্ম করত। আমাদের জীবনে আমরা কখনো ডাকাতকে আমরা জানতাম না, ডাকাতরা বিভিন্ন রকম মুখোশ পরে তারা ডাকাতি করতে আসতো, কিন্তু সমাজ এখন পরিবর্তন হয়ে এমন হয়ে গেছে যে চোরেরা সব দিনে চুরি করছে, ডাকাতরা সব প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভণ্ডরা সব ধর্মকর্মের বিভিন্ন রকম উপদেশ দিচ্ছে। তো এই যে সামাজিক সেই অবস্থা অবক্ষয়ের মধ্যে একটি মেয়ে তার 2 বছরের নয়, মাত্র 2 মাসের পুরনো দাম্পত্য জীবনের সম্পর্কের উপর ভিত্তি করে প্রকাশ্য রাজপথে তার স্বামীকে রক্ষা করার জন্য যে চেষ্টা করেছেন, যে জীবনের ঝুঁকি নিয়েছেন, যে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন, সেটাকে আমরা শ্রদ্ধা না করে, সেটাকে আমরা অকৃতজ্ঞের মতো, আমাদের যে নিজস্ব মনোবৃত্তি, সেই মনোবৃত্তি হলো আমাদের মধ্যে পরকীয়ার যে চিন্তা, আমরা সকলের মধ্যে চিন্তা করি যে এই পৃথিবীতে কোনো মানুষ সৎ নেই, আমিও যেমন অসৎ অন্য মানুষ সব অসৎ, আমি যেভাবে সারাদিন পরকীয়ার জন্য ধান্দা করি অন্য সমস্ত মানুষ পরকীয়ার জন্য ধান্দা করে, আমি আমার স্ত্রী পুত্র সন্তান যেভাবে খারাপ কাজ করে অন্য সব ছেলেমেয়েরা সেভাবে খারাপ কাজ করে, এই মনোবৃত্তি যাদের মধ্যে খুব বেশি প্রবল তারাই মিন্নির চরিত্র নিয়ে আজে বাজে কথা বলছেন এবং মিন্নিকে নিয়ে বাজে কথা বলছেন। আমার খুব কষ্ট হয় একটা কথায় ভেবে যে এই মেয়েটা এই কদিন বেঁচে ছিল কীভাবে, কাজেই এই মেয়েটা যাতে বেঁচে থাকতে পারে, এই মেয়েটা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং তার যতটুকু ক্ষতি হয়েছে এই গ্রেপ্তারের মাধ্যমে, তাকে সসম্মানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্তি দিয়ে তাকে এই সমাজে পুনর্বাসিত করার মাধ্যমেই কিন্তু আমাদের সভ্যতা, আমাদের ভব্যতা, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধর্মবোধ, আমাদের নীতি নৈতিকতা প্রমাণ পাওয়া যাবে এবং প্রমাণ মিলবে। আমরা সেই কাজে একে অপরকে সহযোগিতা করব এবং আগামী দিনগুলোতে যেন আমাদের এই শুভকর্মের কারণে বাংলাদেশে দ্বিতীয় মিন্নির সৃষ্টি না হয়, দ্বিতীয় রিফাতের সৃষ্টি না হয়, দ্বিতীয় নয়নবর্ণের সৃষ্টি না হয়, আর নয়নবর্ণকে যারা বাঁচিয়ে রাখে, নয়নবর্ণ যারা সৃষ্টি করে, সেই সমস্ত ইবলিস এবং ইবলিস পুত্ররা যাতে এই সমাজে সদম্ভে ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে না পারে সেই চেষ্টা আমরা করি এবং প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সেই চেষ্টায় মদদ দান করে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।